মেয়েরা নূপুর পড়তে পারবে কিনা, হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা, মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসেন, নামাজের মাঝে হাসি চলে আসলে করণীয় কি, গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে, মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি, আমাকে ধূমপান ত্যাগের জন্য কোনো আমল শিখিয়ে দেন, সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কিনা দয়া করে বলবেন, মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সওয়াব পাবে, ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না, নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না, সিজদা সাহু সঠিক নিয়ম কি, নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে, গ্রামের বাড়িতে গেলে কি কসর নামাজ পড়তে হবে, মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে, মাসুদুর রহমান জানতেছেন নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না, যতটুকু সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির নজর পড়বে না, ডিস্টার্ব হবে না, ততটুকু সামনে দিয়ে নামাজ হাঁটতে পারেন, হাসান মুনা জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে, সাধারণ ময়লা থাকলে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয়, ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য। পৈতন এআইডি থেকে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে, না শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না একামত দেওয়া দরকার নেই। মামুন হুসাইন জানতে চেয়েছেন রাত 12টা থেকে 1টার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়লে নামাজ হবে কিনা, হবে তবে শেষের দিকে সে পড়া হলো উত্তম, ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে নেমে আসেন, শেষ এক তিন ভাগের শেষ তৃতীয়াংশ। এরপরে মাহফুজুর রহমান নিশান জানতে চেয়েছেন গ্রামের বাড়িতে গেলে কি কসর নামাজ পড়তে হবে, গ্রামের বাড়িতে যদি আপনার নিজস্ব বাড়ি থাকে সেখানে নিজস্ব ঠিকানা থাকে তাহলে কসর নামাজ পড়বেন না, একজন মানুষের ঢাকায় আপনি ভাড়ায় থাকেন আর গ্রামে আপনার মূল বাড়ি, তাহলে সেখানে আপনি মূল বাড়িতে গিয়েছেন আপনি সেখানে কসর পড়বেন না, পুরো নামাজ পড়বেন, আর যদি গ্রামে আপনার আসলে কিছুই না থাকে, কথাবার্তা ভাগযোগ হয়ে গেছে আপনার ভাই বোনদের ভিতরে, আপনার ভাগ আপনি নিয়ে নিয়েছেন, এখন ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেছেন কথার কথা, এরকম যদি হয় তাহলে আপনি সেখানে কসর পড়বেন কারণ সেখানে আপনি মুসাফির, আর যদি আপনার সেখানে বাড়িঘর থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন। শামীম রাজা জানতেছে মুনা শেষ করে মুখে হাত মোসা কি সহি, এটাকে অনেক ওলামায়ে কেরাম সুন্নার খেলাফ বলেছেন কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা খুবই সেটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে, ইদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাসআলু বিআকিফিকুম, যখন আল্লাহর কাছে চাইবা হাতের তালু দিয়ে চাইবা, কিন্তু এরপর মুখে মোসা আর বিষয়টিকে অনেক ওলামায়ে কেরাম অস্বীকার করেছেন, তবে অনেকগুলো বর্ণনা দ্বারা মুখের মোসার বিষয়টিও পাওয়া যায়, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের দলিলগুলোকে গবেষণা করলে দেখা যায় মুখে না মুছে সরাসরি ছেড়ে দেওয়ার হাদিসগুলোকে বেশি শক্তিশালী মনে হয়, কিন্তু মুখে মোসার সপক্ষেও দলিল রয়েছে। আসমা ইতি জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি, চুল বাঁধা অবস্থায় মাথা মাসে নিয়ম বলতে আপনি বাঁধা যদি বলেন যে খোপা করতে হবে, খোপা করা অবস্থায় তাহলে তার উপর দিয়ে করলেই হবে। লাকি আক্তার জানতেছেন গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা, ব্যবহার করা যাবে কিনা, হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা। রাইফা খাতুন জানতে চেয়েছেন সিজদা সাহুর সঠিক নিয়ম কি, সিজদা সাহুর দুটি নিয়ম আছে, দুইটার কোনোটাকেই ভুল নিয়ম বলা যাবে না, একটি হলো আপনি আত্তাহিয়াতু দুরুদ এবং আপনার দোয়া মাসুরা পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুইটা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্মেহাতু ইত্যাদি পড়ে তারপর সালাম ফেরেন, এটা একটা নিয়ম। আরেকটা হলো যে আপনি আত্মেহাতু ইত্যাদি পড়ার পর সরাসরি আল্লাহ করে সিজদা চলে গেলেন না, সালাম দিলেন না, এরপর সিজদা থেকে উঠে বসে সালাম ফিরিয়ে দিলেন, এটা একটা নিয়ম। এই দুটি নিয়মই বিশুদ্ধভাবে বর্ণিত, তবে ওলামায়ে কেরামের অনেকেই বিশেষ ধরনের কিছু ভুলে প্রথমটিকে আর দ্বিতীয়টিকে ভিন্ন ভুলের জন্য তারা নির্দিষ্ট করেন, এরাবিয়ান স্কলারদের মধ্যে অনেকেই, আর আমাদের ওলামায়ে কেরাম প্রথমটিকেই সিজদা সাহুর নিয়ম হিসাবে নির্দিষ্ট করেন। বিস্তারিত আর অনেক কথা এখানে রয়েছে। রাইফা খাতুন জানতেছেন মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সওয়াব পাবে, না বাবা সন্তানের সওয়াব পাবে না, তবে হ্যাঁ বাবার পক্ষ থেকে নামাজ পড়লে সওয়াব পাবে বলে কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায়, সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সওয়াব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায় জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে, এরকম না বর্ণনা থেকে বোঝা যায়, কিন্তু অটোমেটিক তিনি পড়লে এর সব তিনি পাবেন, বাবা পাবেন সন্তান করলে, এরকম না, তবে হ্যাঁ বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্টভাবে জানা যায়। এরপরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না, ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই, তবে ঋণ থেকে মুক্তির জন্য অর্থাৎ ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে, তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল, যার শেষের অংশটি হলো মুখ্য এখানে, অর্থাৎ ঋণের প্রাবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ তারা ঋণ থেকে মুক্তি দান করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনি বিফাদলিকা আম্মান সেওয়াকা, এটিও রয়েছে, আরও বিভিন্ন দোয়া রয়েছে, এ সম্পর্কে আমাদের পেজেই একটা দোয়া একটা ভিডিও ক্লিপ রয়েছে, আপনি খুঁজে নিতে পারেন ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। ইমরান হোসেন জানতেছেন টয়লেটে অ্যাটাচ বাথরুমে ওযু করলে নামাজ হবে কিনা, নামাজ হয়ে যাবে, ওযুও হয়ে যাবে, তবে অ্যাটাচ বাথরুমে যদি আপনার পাশাপাশি কোমরের পাশাপাশি
ওজুর বেসিন থাকে বাইরেতে বিসমিল্লাহ পড়ে তারপরে ঢুকবেন আর যদি বাইরে ওজু করতে পারেন তাহলে সবচাইতে ভালো। ইমরান প্রশ্ন করেছেন আমাকে ধূমপান ত্যাগের জন্য কোনো আমল শিখিয়ে দেন। আমলটা তো খুব সোজা, আপনি ধূমপান করবেন না আর সিগারেট কিনবেন না এবং যে সমস্ত মানুষের সাথে থাকলে করতে হয় সমস্ত পারুর মানুষ এবং পরিবেশ থেকে আপনি দূরে থাকবেন। আল্লাহ তালা সাহায্য আপনি কামনা করবেন, আল্লাহ তালা আপনার কাছে আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিক। মাহবুল হাসান হায় সাহেব জানতেছেন আমি এখন পড়াশোনা করতেছি কিন্তু কিছুদিন খুব ভালোভাবে দিন কাটে তারপরে যৌন উত্তেজনা আর ভালো থাকা কষ্টকর হয়েছে, আমার অবস্থা আমার কী করা উচিত? বাসা থেকেও এখন বিয়ের জন্য রাজি হচ্ছে না। আপনি মেয়েদের সংস্রব থেকে বেঁচে থাকবেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন না, এটা আপনার সৎসাহসের ব্যাপার ইনঅ্যাক্টিভ থাকাটা। এর বাইরে আপনাকে নফল রোজা রাখার পরামর্শ দেবো, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিয়েছেন। আর যদি ন্যূনতম বিয়ে করার কোনো সুযোগ থাকে অভিভাবককে বোঝানোর চেষ্টা করবেন, দরকার হলে কোনো ওলামাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাকে রহম করুক। আর একাকি নির্জন থাকবেন না। শাহনাজ নাজনীন জানতে চেয়েছেন সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না, দয়া করে বলবেন। সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই, আল্লাহ আপনি আল্লাহ সুবহানাল্লাহর কাছে মা হিসাবে বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন তার সুস্থতার জন্য, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। মাহবুব আলম জানতেছেন কাজা নামাজ পড়ার নিয়মটা জানতে চাই, আগের নামাজগুলো আগে পড়বেন পরেরটা পরে পড়বেন, শুধু ফরজটার কাজা করবেন তাহলে চলবে ইনশাআল্লাহ। ডিফাজুল হক জানতে চেয়েছেন নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না, সিজদারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মোক্ষম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরামা আব্দুল রব্বি হু সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী চলে যায় যখনই যখন সে সিজদায় যায়। ফা আকসিরু আদ-দুআ, অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো, এটা নবী আলাইহিসসালামের নির্দেশনা, যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার। আল্লাহর বান্দা এই থেকে প্রশ্ন করেছেন নামাজের মাঝে হাসি চলে আসলে করণীয় কি? হাসি চলে আসা মানে হলো আমাদের যদি মনোযোগ নিয়ে আল্লাহ তালা মাফ করুক তাহলে সেক্ষেত্রে হাসিকে কন্ট্রোল করবেন, কিন্তু যদি উচ্চস্বরে হেসে দেন আওয়াজ হয়ে যায় তাহলে অনেক ওলামাদের মতে আপনার সালাদ ভঙ্গ হবে এবং আপনার অজু ভঙ্গ হবে অনেক ওলামাদের মতে। ঈশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ গোসল, শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে, আর তবে এভাবে তা করা উচিত নয়, অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার, মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। দিলাফরুজ প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে? না, এ ধরনের কথা কোনো দ্বারা প্রমাণিত নয়। ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কি না? বিশেষ কোনো দোয়া নাই, তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয়, আরও বেশ কিছু আমল আছে হায়াত বৃদ্ধির জন্য, সেগুলো করবেন ইনশাআল্লাহ। নাসরিন সুলতানা জানতে চেয়েছেন মেয়েরা নূপুর পড়তে পারবে কি না? হ্যাঁ পারবে, পরে বাহিরে যাবে না তবে বাসার বাড়িতে পড়তে পারবে, অসুবিধা নেই, এবং মহিলা সাহাবিরা অনেকে পড়েছেন, বিনা হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে।